কথা দিলাম আপনার ভাতিজামি মোহাম্মদ আপনার জন্য সুপারিশ করে মাওলার জান্নাতে আপনারে লয়া যাইব জোরে বলেন সুবহানাল্লাহ বারবার বুঝাইলেন কিন্তু আবু তালিব বলে ভাতিজা মোহাম্মদ না হবে না হবে না আমার বাপ দাদার ধর্মের মধ্যে চুন কালি মাখাইয়ে আমি এই তোমার ইসলাম তোমার ধর্মকে আমি মেনে নিতে পারি না কারণ তোমাকে মহব্বত করতে পারি কিন্তু তোমার এই ধর্মকে আমি মেনে নিতে পারি না কত বুঝাইলেন আবু তালিব নবীজির চাচা কিন্তু ঈমান নিয়ে যেতে পারেন না ঈমান নিয়ে যেতে পারছে ঈমান নিয়ে যেতে পারেন নাই বন্ধন বারবার বুঝানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে বললেন বন্ধু তুমি যতই বুঝাও তোমার চাচা হিদায়াত পাবে না কারণ হিদায়াতের মালিক তুমি না হিদায়াতের মালিক হলাম আমি বন্ধুরে তুমি আর তোমার চাচাকে তুমি বুঝায়ও না বুঝায়ও না হিদায়ত তো তুমি দিতে পারবা না আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা জোরে বলেন সুবহানাল্লাহ আমি যাহাকে ইচ্ছা আমি যাহাকে ইচ্ছা তাহাকে হিদায়ত দেই যাহাকে ইচ্ছা করি না তাহাকে আমি আল্লাহ হিদায়ত দেই না হিদায়তের মালিক তো তুমি না আমি হলাম আমি আল্লাহ হলাম হিদায়তের মালিক বন্ধুরে আমি বলতে চাই আমার নবীজির জবান থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছে রে বন্ধু আমার নবীজি বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল তোমার ঈমানকে খাঁটি করো অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে জোরে বলেন সুবহানাল্লাহ বেশি লাগবে না আল্লাহ কোন আমল পছন্দ আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায় কোন আমলের বদলেতে আল্লাহ গুনাহগুলি মাফ করে দিয়ে ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে আল্লাহ বাড়ি বানায় দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আলোচনা করব রে বন্ধু নবীজি যেদিন দুনিয়াতে আসলেন বন্ধুরে দুনিয়াতে আসার পরে রে বন্ধু দুনিয়াতে যেদিন আসবে আমরা আমল করব নবীজি যেই কথাগুলো বলছেন সেই কথাগুলো আমরা আমল করব নবীজির আদর্শে আদর্শিত হব নবীজির আমল আখলাক কেমন ছিল সেই আমল আখলাকের উপরে বন্ধুরে আমি আলোচনা করব নবীজির সুন্নতকে আমরা পালন করব আমলে হায় আউলিয়া বেআমলে দেউলিয়া আমল সে হায় বন্দিগি আমল করবা যখন তুমি নেক আমল করবা বন্দিগি করবা মাওলার জান্নাতের মধ্যে তোমার সরাসরি স্থান হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ দুইটা জিনিস লাগবে রে বন্ধু ঈমান আর আমল লাগবে ও দুনিয়ার মুসলমান ভাইরা ও আমার বাবাজিরা গো শুনো দিলের কানটা লাগায় শুনবা মাওলা পাকের হুকুম যদি কায়েম কর নামাজ কায়েম কর রসুলের সুন্না অনুযায়ী চল দুনিয়াতেও আল্লাহ শান্তি দিবে আখেরাতেও তোমাকে অনন্তকাল জিন্দিগির জন্য শান্তির ব্যবস্থা আল্লাহ পাক করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আমল করব রে বন্ধু আমার আলোচনা আজকে যে কোরআনে কারিম থেকে আয়াত তিলাওয়াত করেছি আপনাদের সামনে আপনারাও পড়েছেন রব্বির হামহুমা বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বন্ধুরা আমার নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেই তার পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কি কোন কথা ঠিক কি না ঠিক আব্দুল্লাহ পিতা আব্দুল্লাহ বিদায় নিয়েছেন মা আমিনা
মা জননী বেঁচে আছেন মা আমিনা বেঁচে আছেন বন্ধুরে মা আমিনার পেটে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুনিয়াতে আসার আগে বন্ধু যেই দিন মা আমিনার গর্ভের থেকে পেটের থেকে নবীজি ভূমিষ্ঠ হবেন দুনিয়াতে আসবেন আমার নবীজির মা আমিনা যেই ঘরের মধ্যে থাকতো কামরার মধ্যে থাকতো হাদিসের মধ্যে আসছে ওই ঘরের মধ্যে বাতি দেওয়ার মতো কুফি দেওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না অন্ধকার ঘর তল্লাই কেমনে করে ওই ঘরের মধ্যে বাতি দিবে আলো লাগাবে ও বন্ধুরে মামিনা দেখে তার ঘরের চতুর সাইড দিয়ে গুনগুন করে আওয়াজ হচ্ছে আল্লাহ পাকের নূরের ফেরেশতারা বলতেছে মা আমিনার কোলে দেখো নূরের চাঁদ উঠেছে বলেন মা আমিনার কোলে দেখো নূরের চাঁদ উঠেছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে বলেন আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে জোরে বলেন মারহাবা মারহাবা বন্ধুরা আমার মা আমিনার ঘরের এরকম ভাবে চতুর সাইড দিয়ে ফেরেশতারা মা আমিনা আর ঘরে ঢুকলেন মা আমিনার ঘরে অন্ধকার ঘরটা এত আলোকিত হয়ে গেল ঢুকলেন জান্নাতি মহিলারা জান্নাতি তিনজন মহিলা মা আমিনার ঘরে প্রবেশ করলেন একটির নাম হলো এক নম্বরে হলো বিবি আসিয়া সুবহানাল্লাহ বলেন দুই নম্বরে হলো বিবি মরিয়াম জোরে বলেন সুবহানাল্লাহ তিন নম্বরে হলো হাওয়া আলী সাল্লাম জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাতি মহিলারা তিনজন মহিলা যখন ঘরের মধ্যে প্রবেশ করলো করার সঙ্গে সঙ্গে ঘরটা আলোকিত হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ মামিনা ডাক দিয়ে বলেন তোমরা কেডা গো আমার ঘরের মধ্যে ঢুকেছো তোমাদেরকে আমি চিনি না আমার নবীজি যেদিন দুনিয়াতে আসবেন ওদিন বনের হরিণ পর্যন্ত বাঘ পর্যন্ত সমস্ত মাখলুকাত খুশি হয়ে গেছিল জোরে বলেন সুবহানাল্লাহ তরুলতা মাস পর্যন্ত সব কিছু আল্লাহর প্রেম নবীর প্রেমে নবী দুনিয়াতে আসবে খুশি হয়ে গেছে ফেরেশতারা খুশি হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন বকরি পর্যন্ত খুশি হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বনের হরিণ বাঘ পর্যন্ত খুশি হয়ে গেছে কিতাবের মধ্যে লেখে মা আমিনার সামনে যখন বাঘ দাঁড়ায় যায় আমার নবীজি পেটে যখন ছিলেন মা আমিনার সামনে বাঘ দাঁড়ায় যায় বাঘ দেখলে ভয় পায় মানুষ ভয় পায় না ভয় পায় মা আমিনা থর থর করে কাঁপতেছে এবার বাঘের জবান আল্লাহ পাক খুলে দিলেন বাঘ বলতেছে মা আমিনা গো তুমি ভয় পাও না আমি বাঘকে দেখে তুমি ভয় পাও না তোমাকে সুইতে আসি নাই খাইতে আসি নাই ধরতেও আসি নাই কারণ আমি আসছি রহমাতাল লিল আলামিনের মা তুমি হবা এই জন্য তোমাকে দেখার জন্য আমি বাঘ চলে আসছি জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার নবীজি যখন দুনিয়াতে আসার আগে ওই তিনজন মহিলা আমার জান্নাতি মহিলা ঘরের মধ্যে ঢোকার পরে বন্ধ আলোকিত হয়ে গেল ঘরটা মা আমিনা ডাক দিয়ে বলেন তোমরা কেডা গো আমার কাছে তোমরা আসছো আমার সন্তান ভূমিষ্ঠ হবে আমার সন্তান আসবে কারণ মা আমিনা বলেন আমার সন্তান যে পেটের মধ্যে আছে আমি কোনো ব্যথা পাই না কোনো সমস্যা হয় না কোনো খারাপও লাগে না কিন্তু মা বন্ধুর সন্তান যদি পেটের মধ্যে আসে অনেক মাস বমি করে অনেক মাস দেখা যায় খারাপ লাগে কি লাগে কিনা
অনেক মা বোন আছে খারাপ লাগে কিন্তু মা আমিনা বলেন আমার সন্তান পেটের মধ্যে থাকা অবস্থায় আমার কোনোদিন খারাপ লাগে নাই সুবহানাল্লাহ বলেন কোনো কষ্ট হয় নাই মা আমিনা ডাক দিয়ে বলেন কেডা তোমরা গো আমার ঘরের মধ্যে আসছো এবার তারা বলতেছেন জান্নাতি মহিলারা বলতেছেন মা আমিনা তোমার সন্তান আজকে ভূমিষ্ঠ হবে এই জন্য আমরা আসছি মা আমিনা ডাক দিয়ে বলেন তোমরা কোথা থেকে আসছো আল্লাহ পাক তারা বলেন জান্নাতি মহিলারা বলেন আল্লাহ পাক আমাদেরকে জান্নাত থেকে পাঠায় দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাত থেকে আমাদেরকে পাঠায় দিয়েছেন রহমাতাল লিল আলামিন দুনিয়াতে আগমন করবে আসবে এই জন্য আমরা আপনার খিদমতের জন্য আমরা এসেছি জোরে বলেন সুবহানাল্লাহ আমিনা এবার বলেন আমার ঘরটা অন্ধকার ছিল তোমরা ঢুকার সঙ্গে সঙ্গে আমার ঘরটা আলোকিত হয়ে গেল তোমরা আমি তো কোন দুনিয়ার কোন দাইকে বলি নাই কাউকে বলি নাই তোমরা যখন আসছো বেলেট লাগবে কি কি লাগবে এগুলা তো আমি কোনো কিছুই কিনি নাই আমি তো প্রস্তুতি নেই নাই আমার সন্তানের নার কে কাটবে আজকে যে আমার সন্তান ভূমিষ্ঠ হবে তাও তো আমি জানি না কারণ আমার কোনো ব্যথা হয় নাই আমার কোনো খারাপ লাগে নাই মা আমিনার কাছে তারা বলেন না না আপনার কোনো সমস্যা হবে না যা কিছু লাগবে সব আল্লাহ আমাদের দিয়া আমাদের কাছে পাঠাইয়া দিয়া সব আমরা নিয়ে আসছি আপনার কোনো কিছু লাগবে না জোরে বলেন সুবহানাল্লাহ সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নেকড়া লাগে তেনা লাগে বিভিন্ন দেখা যায় বেলেট লাগে নার কাটবে বা দেখা যায় দাই থাকে কি কোন দাইমা থাকে না দাইমা থাকে কিন্তু মা আমিনার কাছে কোনো দাইমা নাই জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাতি মহিলারা বলতেছেন না আপনার কোনো সমস্যা নাই এবার নবীজি রহমাতাল লিল আলামিন ভূমিষ্ঠ হলেন এবার বন্ধুরে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সন্তান কিন্তু উলঙ্গ অবস্থায় আসে কিন্তু আমার নবীজি উলঙ্গ অবস্থায় আসে নাই আমার নবীজিকে জান্নাতি পোশাক পরাইয়া নাভির উপর থেকে আঁঠুর নিচ পর্যন্ত জান্নাতি পোশাক পরাইয়া আল্লাহ পাক পাঠায় দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এবার মা আমিনা বলে তোমরা কেডা গো আমার সন্তানের নার কাটবে কে আমার সন্তানকে কে গোসল করাইবে এবার কোনো কিছুই লাগবে না জান্নাতি মহিলারা বলতে যা কিছু করনি আমরা সব নিয়ে আসছি জোরে বলেন সুবহানাল্লাহ এবার দেখেন জান্নাতি মহিলারা পরিচয় চায় মা আমিনা আপনার নাম কি বিবি আসিয়া ডাক দিয়ে বলে আমি হলাম জান্নাতি মহিলা আমার নাম হলো আসিয়া এবার আরেকজনকে বলে আপনার নাম কি কয় বিবি মরিয়াম আরেকজনকে বলে আপনার নাম কি কয় হাওয়া আলী ইসাল্লাম সুবহানাল্লাহ বলবেন না এবার জান্নাতি মহিলারা যখন চলে যান নবীজি কোন শব্দ করেন না কান্দেন না মামিনা ডাক দিয়ে বলেন আমার সন্তান কি বোবা হলো কি না আমার সন্তান কেন কাঁদে না সন্তানের কান্না আমার কানে আসে না কেন আমার সন্তান উপুর হয়ে কেন সিজদায় পড়ে আসে আমি দেখি কিতাবের মধ্যে আসে মামিনা সন্তানের কানের কাছে কানটা লাগায়া শুনতেছেন মোহাম্মদ বলতেছেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি শিশু সন্তান ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন বন্ধুরে সেই নবীর মহাব্বত ভালোবাসা অন্তরের মধ্যে যেই নবী দুনিয়াতে এসে উম্মতকে বলেন না
নাই 63 বছর জিন্দেগিতে উম্মতকে বলেন নাই আজ সোনার মদিনায় শুয়ে সে উম্মতের জন্য কাছে দয়ার নবী মায়ার নবী গো আপনি হলেন আমার জীবনের জীবন বলেন আল্লাহর নবী নূরের নবী গো আপনি হলেন আমার জীবনের জীবন আপনার ওই যে দেখিয়া বিবি খাদিজা পাগল হইল আপনার লাগিয়া আল্লাহর নবী মায়ার নবী গো আপনি হলেন আমার জীবনের জীবন নয়নে সফনে মারহাবা বলেন নয়নে সফনে মনে আসে তামান্না যে দেখব নবী আপনারে আমি নয়ন বরে দেখব প্রাণের নবী গো আমি নয়ন বরে নবীকে দেখতে রাজি আছেন কেডা কেডা স্বপ্নে হাত উঠায়া লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ হাত নামান নবীকে আশা আছে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ স্বপ্নের মাধ্যমে তোমার হাবিবকে একটু দেখাও দেখাও নবীজির মক্কা মদিনায় যাওয়ার জন্য অন্তরে চায় কে কোন চায় কি না সোনার মক্কা মদিনায় যাওয়ার জন্য অন্তরে চায় Allahu Allah, Allahu Allah, Allahu Allah.